লেন্সকে সঙ্গে লুকিয়ে প্রেম করতেন পুতিন কোন না এরপর আপনাদের জানাবে একটি বিশেষ প্রতিবেদন যে উপায় রাশার সঙ্গে যুদ্ধ থামতে পারে জ্বালেন জোলেন্সকে চারিদিক থেকে সেভ্রোডোনেস্কোকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ইউক্রেন করেন কেন ষোলো দেশে ভ্রমণ এসে দিল সৌদি আরব এশিয়ার কোন দেশে হজের খরচ কত রাশিয়া ইস্যু মোদীকে যে হুমকি দিলেন বাইডেন সর্বশেষ আপনাদের হাতে যে চাঞ্চলকর নিশ্চয় আছে ভারতের সংসদ ভবনে হঠাৎ অগ্নিকাণ্ড কেন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছোট মেয়ে ক্যাথরিনা টিকো ওভার নাকি জেলেন্সকির সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন বেশ কয়েকবার তার একসঙ্গে দেখাও করেছেন এ নিয়েই ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে তবে এই জেলেন্সকি ইউক্রেন প্রেসিডেন্ট নন তিনি হলেন একজন নৃত্যশিল্পী তার নাম ইগোর জেলেন্সকে কাকতালীয়ভাবে দুজনের নামই জেলেন্সকে আর এই খবর ফাঁসাতে তুমুল আলোচনা শুরু হয়েছে বিভিন্ন রস সংবাদ মাধ্যমে রস রসিকতা করতেও ছাড়েননি অনেকে জার্মানির সংবাদপত্র ডের স্পিল ও রাশিয়ার সংবাদপত্র আই স্টোরিজের দাবি প্রেমিকের সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে জার্মানির শহর মিউনিখে যেতেন পঁয়ত্রিশ বছরের ক্যাথরিনা তার বিমান যাত্রার তথ্য তুলে ধরা হয় প্রতিবাদে যেখানে দেখা গেছে দু হাজার থেকে দু সালের মধ্যে পঞ্চাশ বারের বেশি সময় মিউনিকে যাতায়াত করেছেন ক্যাথরিনা শুধু তাই নয় ক্যাটরিনা ও জেলেন্সকি দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে মেয়েটি জেলেন্সকির সঙ্গে মিউনিকে থাকেন পুতিনের দুই কন্যার একজন হলেন মরিয়া বরন্তোসোভা ও আরেকজন হলেন ক্যাটরিনা মারিয়া সম্পর্কে বিশেষ কিছু না জানা গেলেও ক্যাথরিনা লোক থাকতেই বেশি পছন্দ করেন একজন ব্যালেন নেতৃশিল্পী হিসেবে খ্যাতি রয়েছে তার না বেশি ব্যস্ত থাকেন ক্যাটরিনা দুই হাজার তেরোতে পুতিনের বন্ধুর ছেলে কিরিল সামালকে বিয়ে করেছিলেন ক্যাটরিনা কিন্তু সেই সম্পর্ক দু হাজার সতেরোতেই ভেঙে যায় তারপরে ক্যাটরিনা জার্মানির এক বেলে শিল্পীর প্রেমে পড়েন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করেছেন প্রিয় ভালোবাসা দর্শক ইউক্রেন রাশিয়া যুদ্ধে আপনি কোন দেশের পক্ষে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন যে উপায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে পারে জানালেন জেলেন্সকে ইউক্রেনের যুদ্ধ শুধুমাত্র কূটনীতির মাধ্যমে সমাধান করা যেতে পারে কিয়েভ এবং মস্কোর মধ্যে আলোচনার অচল অবস্থার মধ্যে এই মন্তব্য করলেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকে শুক্রবার রাতে ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি কথা বলেন খবর আজাজিরা তিনি বলেন যুদ্ধে মানুষ রক্তাক্ত হবে কিন্তু কূটনীতির মাধ্যমে নিশ্চিতভাবে এর সমাধান হবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়া ব্যাপকভাবে ইউক্রেনের অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে কিন্তু মিত্র দেশগুলোর সঙ্গে চুক্তি করার ফলে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে তাদেরকে এর জন্য মূল্য পরিশোধ করতে হবে জেলেন্সকে বলেন মিত্র দেশগুলোকে নিয়ে আমরা বহুপাক্ষিক একটি চুক্তি এবং একটি কর্মপন্থা সৃষ্টি করব এর ফলে রাশিয়া ধ্বংসযোগের শিকার দেশগুলো ক্ষতিপূরণ পাবে তিনি বলেন এটা করা ন্যায্য হবে এটা করলে রাশিয়ার প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র প্রতিটি বোমা এবং গোলার মূল্য বুঝতে পারবে এদিকে আরেকটি হচ্ছে দিক দিয়ে সেভের ঘিরে ফেলেছে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সোভ্রেদেনেস্কোকে চারিদিক থেকে রুশ বাহিনী ঘিরে ফেলেছে বলে ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্কো অঞ্চলের গভর্নর সার হি হাইদাই দাবি করেছেন বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে হাই ডাই সোবরো দখলের রুশ প্রচেষ্টা ব্যর্থ হয়েছেন তবে আবাসিক এলাকায় গোলাগুলি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি শহরের কাছের লিসি জানাসকের সঙ্গে সংযোগকারী একটি ব্রিজ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন তিনি তবে এর তার এসব দাবি বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এদিকে রাশিয়া ইউক্রেনের বি টার্মিনেটর ট্যাঙ্ক মোতায়েন করেছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওই ট্যাঙ্ক মোতায়েন পূর্বাঞ্চলের শহর ঘিরে লড়াইয়ে তীব্রতার আরেকটি প্রতিফলন বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদন জানিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে টার্মিনেটর ট্যাঙ্কের ব্যবহারের ফলে মনে করা হচ্ছে রাশিয়ার সেন্ট্রাল গ্রুপিং অফ ফোর্সও এই অঞ্চলে উপস্থিত রাশিয়ার ওই বাহিনী যুদ্ধের শুরুর দিকে কেবের আশেপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল বলে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে আফগান ও চেচেন যুদ্ধের পর যুদ্ধ ট্যাঙ্কে সুরক্ষা দেওয়ার জন্য টার্মিনেটর তৈরি করা হয়েছিল তবে কিন্তু দেশটির বেশি ট্যাঙ্ক মোতায়েন না থাকায় চলমান যুদ্ধে সেটা উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে এদিকে আরেকটি হাসপাতাল কেন ষোলো দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় শুরু হওয়ার বিশ্ব ষোলোটি দেশ ভ্রমণের নাগরিকদের উপর সামরিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব ওই ষোলোটি দেশ হচ্ছে লেবানন সেরিয়া তুরস্ক ইরান আফগানিস্তান ভারত মেজ সোমালিয়া ইথোপিয়া কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র লিবিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম আর্মেনিয়া বেলারুস ও ভেনেজুয়েলা গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে শনিবার সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পার্সপোর্ট এ তথ্য জানিয়েছেন বলে সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে যাওয়াজাত জানিয়েছেন যেসব সৌদি নাগরিক অনারব দেশগুলো ভ্রমণ করতে চায় তাদের পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাসে বেশি থাকতে হবে যাওয়াজের টুইটার অ্যাকাউন্টে সৌদি নাগরিকদের বিদেশ ভ্রমণের নীতিমালা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে বিবৃতিতে বলা হয় আরব দেশগুলোতে ভ্রমণের জন্য পাসপোর্টের মেয়াদ তিন মাসের বেশি হতে হবে এছাড়া যারা অন্যান্য উপসাগরের সহযোগিতা পরিষদ দেশগুলো ভ্রমণ করবেন তাদের জাতীয় পরিচয়পত্র বৈধতা অবশ্যই তিন মাসের বেশি হতে হবে এদিকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাস্কি পক্স মাংকি পক্স নিয়ে সতর্ক অবস্থান রয়েছে সৌদি আরব দেশটিতে এ পর্যন্ত এই আক্রান্ত কেউ শনাক্ত হয়নি বলে জানানো হয়েছে সৌদি স্বাস্থ্য উপমন্ত্রী ডক্টর আবদুল্লাহ আশিরি বলেছেন সৌদি আরবের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সন্দেহাজন মাংকিপক্স আক্রান্ত রোগী পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম এদিকে আগে আরেকটি হচ্ছে রাশিয়া এশিয়ার কোন দেশে হজের খরচ কত ভারত আনন্দবাজার পত্রিকা দুই হাজার বিশ সালের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছেন দুই উনিশ সালের পশ্চিমবঙ্গ থেকে হজ যেতে যাওয়ার প্রতি খরচ হয়েছিল প্রায় তিন লাখ বাংলাদেশি টাকা তবে ওই সময় পশ্চিমবঙ্গ হজ কমিটি দুই একুশ সালে হজের খরচ অনেক বাড়িয়ে চার লাখ তেইশ হাজার পাঁচশো একাত্তর টাকা নির্ধারণ করেছিল আর এবছর হজ প্যাকেজ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত খরচের হিসাব জানানো হয়নি দুই হাজার আঠারো সালে ভারত হজ ভর্তুকি বন্ধ করে দেওয়া হয় পাকিস্তান দেশটিতে এখনো হজের চূড়ান্ত খরচ জানানো হয়নি তবে ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ওমর বাট গত শনিবার জানান এবার জনপ্রতি খরচ তিন লাখ এগারো হাজার সাতশো বিয়াল্লিশ বাংলাদেশি টাকা থেকে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি টাকা হতে পারে ইন্দোনেশিয়া এবছর ইন্দোনেশিয়া থেকে হজে যেতে একজন মুসলেকে দুই লাখ আটত্রিশ হাজার চারশো তেপ্পান্ন বাংলাদেশি টাকা দিতে হবে বলে গত চোদ্দ এপ্রিল জানান দেশটির ধর্মমন্ত্রী ইয়াকুত ছোলেল যদি অমুসলি প্রতি খরচ হবে চার লাখ আটাশি হাজার দুশো ষাট টাকা বাকি টাকাটা হজ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি বা বিপি কে এইচ এর মাধ্যমে ভর্তুকি হিসেবে দেবে সরকার মালয়েশিয়া গত বাইশ এপ্রিল হজে যাওয়ার খরচ ঘোষণা করা হয়েছে বি চল্লিশ গ্রুপের মুসলিদের জন্য খরচ দুই লাখ আঠারো হাজার সাতশো চুয়ান্ন টাকা নির্ধারণ করা হয়েছে আর যাদের আয় বেশি তাদের খরচ নির্ধারণ করা হয়েছে দুই লাখ আটান্ন হাজার ছশো টাকা দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় ধর্ম বিভাগে মন্ত্রী ইদ্রিস আহমেদ সম্প্রতি জানান প্রতি বছর হজ ভর্তুকি হিসেবে সরকার প্রায় ছয়শো থেকে আটশো কোটি টাকা খরচ করে থাকে আসিয়ানের সর্বনিম্ন খরচ ইন্দোনেশিয়া দু হাজার উনিশ সালে ইন্দোনেশিয়ায় তৎকালীন ধর্মমন্ত্রী লুকমান হাকিম দাবি করেছিলেন আসিয়ান অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া থেকে হজে যেতে একজন মুসল্লিগকে সবচেয়ে কম টাকা খরচ করতে হয় দু থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর ব্রুনাই সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে হজ যাওয়ার খরচ উল্লেখ করে তিনি এ দাবি করেছিলেন এদিকে আরেকটি মোদীকে যে হুমকি দিলেন বাইডেন রাশিয়ার সঙ্গে ভারতের দ্রুত সৃষ্টির ব্যাপারে বোঝাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আজ হাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের জানান জাপানে মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের দক্ষিণ কোরিয়া সফর শেষে জাপান যাওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের এমন সময় মোদীর সঙ্গে বাইডেনের সাক্ষাতের খবর সামনে এলো যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব সৃষ্টির ব্যাপারে বোঝানোর চেষ্টা করছে ভারত রাশিয়ার অস্ত্র একটি প্রধান ক্ষেত্রা এখন পর্যন্ত ইউক্রেন আগ্রাসনের জন্য আনুষ্ঠানিকভাবে মস্কোর প্রতি নিন্দা জানায়নি ভারত এমনকি রাশিয়ার উপর চাপিয়ে দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞাতেও যোগ দেয়নি যুক্তরাষ্ট্র ভারত জাপান এবং অস্ট্রেলিয়ার একটি আনুষ্ঠানিক জোট কোয়ারের শীর্ষ সম্মেলন শেষে মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের এদিকে আরেকটি হচ্ছে সব নারী নিয়ে আকাশে উড়লো সৌদি ফ্লাইট প্রথমবারের মতো সৌদি আরবের সব নারী ক্রু নিয়ে একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে রক্ষণশীল দেশটিতে এই ঘটনাকে নারী ক্ষমতায়নে মাইক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে সৌদি আরবের স্বল্প মূল্যের এয়ারলাইন ফ্লাইডেল শনিবার ওই ফ্লাইট পরিচালনা করে খবর আরব নিউজের ফ্লাইটটি রাজধানী রিয়াদ থেকে জেদ্দার দেওয়ার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইডেলের মুখপত্র ইমাদ ইস্কান্দারানি বলেন ওই উড়োজাহাজের সাত ক্রুর মধ্যে বেশিরভাগই সৌদি নারী ক্রুদের মধ্যে ফার্স্ট অফিসার সৌদি নারী তবে ফ্লাইটের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন বিদেশি এক নারী সৌদি আরবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে উড়োজাহাজ পরিচালনায় নারীদের ভূমিকা আরও জোরালো করার কথা বলেছে হাজার উনিশ সালে ফ্লাইডয়েল কর্তৃপক্ষ ঘোষণা দেয় এটি প্রথম ফ্লাইট যেখানে এক সৌদি নারী কো পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন সৌদি কর্মকর্তারা এভিয়েশন খাতের উন্নয়নের চেষ্টা চালাচ্ছে যাতে দেশটি বৈশ্বিক ভ্রমণের কেন্দ্রে পরিণত হয় সৌদি আরবের সিভিল এভিয়েশন দু হাজার মধ্যে বছরে তেত্রিশ কোটি যাত্রীর যাত্রা নিশ্চিত করতে চায় ওই সময়ের মধ্যে বিমান খাতে হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সৌদি এভিয়েশনের সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গাড়ি চালনায় নারীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হওয়া সহ বিভিন্ন বিধিনিষেধ তুলে নিয়েছেন এদিকে আরেকটি নিয়ে যা বললেন ইউক্রেন রাশিয়ার জুড় সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে মুখ খুলেছে ইউক্রেন রাশিয়ার সঙ্গে একটি জরুরি যুদ্ধবিরতির আলোচনা ব্যাপারে পশ্চিমাদের দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বার্তা সংস্থা রয়চার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মাইখাইলো পোডোলিয়াক রয়টার্সকে বলেন রাশিয়াকে ছাড় দিলে তারা ইউক্রেনের ওপর পাল্টা গুলি চালাবে কারণ রাশিয়া যুদ্ধবিরতির পরে আরও শক্তভাবে পাল্টা আঘাত করবে তিনি বলেন রুশ ফেডারেশনের কোনো ছাড় তাৎক্ষণিকভাবে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির দিকে নিয়ে যাবে এতে যুদ্ধ থামবে না এটা শুধুমাত্র কিছু সময় জন্য বিরতি দেওয়া হবে তিনি আরো বলেন যুদ্ধবিরতি কিছু সময় পর নতুন করে তীব্রতার সঙ্গে রাশিয়ানরা তাদের অস্ত্র ও জনশক্তি বাড়াবে এবং তাদের ভুলগুলো নিয়ে কাজ করবে কিছুটা আধুনিকীকরণ করবে অনেক জেনারেলকে বরখাস্ত করবে এবং তারা একটি নতুন আক্রমণ শুরু করবে এমনকি আরও রক্তকয় এবং বড় পরিসরে ভারতের সংসদ ভবনে হঠাৎ অগ্নিকাণ্ড কেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে আগুন ছড়ানোর আগে স্থানীয় প্রকল্প কর্মীদের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে ভারতের কেন্দ্রীয় পূর্ত মন্ত্রণালয় এনটি এনডিটিভি জানিয়েছে শনিবার দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে সেন্ট্রাল ভিসা এলাকায় নির্মাণাধীন সংসদ ভবনে ছোট মাপের অগ্নিকাণ্ড ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তবে তার আগে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কর্মীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় প্রসঙ্গত মন্ত্রী রাষ্ট্রপতির ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাজ্য পথে দুপাশের এলাকায় বিভিন্ন নির্মাণ এবং সৌন্দর্যবর্ধনের জন্য বিশ হাজার কোটি টাকা সেন্ট্রাল বিস্তার প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার এর মধ্যে প্রায় নশো কোটি টাকা ব্যয় করে নির্মাণ হচ্ছে নতুন সংসদ ভবন তারই অদূরে গড়া হচ্ছে নতুন কেন্দ্রীয় সচিবালয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় শুরু হওয়ায় বিশ্বের ষোলোটি দেশ ভ্রমণের নাগরিকদের ওপর সামরিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব